আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটি গলার ডিজাইন তো ডিজাইনটি অনেক সুন্দর বাট খুবই সিম্পল আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এই ডিজাইনটি তৈরি করতে পারবেন তো এর জন্য আমি প্রথমে একটি কামিজ কাটিং করে নিয়েছি তো কামিজটি কিভাবে কাটিং করতে হয় সেই ভিডিওটি অলরেডি আপলোড করাই আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওপরে আই বাটনে ক্লিক করে তো আমি এখানে সামনের পার্ট নিয়েছি কামিজের ঠিক আছে তো আমি কিন্তু সেমভাবে কামিজটি কাটিং করে নিয়েছি আপনারা ঠিক সেমভাবে কিন্তু কামিজটি কাটিং করে নেবেন তো এখানে আমি একটি পেস্টিং নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বকরুম ইউজ করতে পারেন তো পেস্টিংটিকে আমি মাঝখান দিয়ে এভাবে একবার ভাঁজ করে দুই পাট করে নিয়েছি গলা চওড়া নিব আর এটি হচ্ছে আমাদের বোটনেক গলা হবে তো আমি এখানে গলা চওড়া নিচ্ছি প্রায় সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং যতটুকু রয়েছে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ হচ্ছে আমাদের বাড়তি অংশটুকু রয়েছে এবং গলা লম্বা নিচ্ছে আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখন এভাবে আমি মিলিয়ে দিব এখানে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে এভাবে একটি রাউন্ড শেপ করে মিলিয়ে দিব দাগ অনুযায়ী কাটিং করে নেব তো দেখুন আমাদের কাটিংটি কিন্তু করা কমপ্লিট এখন আমরা এই পেস্টিংটিকে একটি কাপড়ের উপরে রেখে আয়রন দিয়ে অ্যাটাস্ট করে নিব তো আমি এরকম একটি কাপড় নিয়েছি কাপড়ের উপরে এই পেস্টিংটিকে আমি এভাবে রাখবো রেখে আয়রন দিয়ে কিন্তু অ্যাটাস্ট করে নিতে হবে তো আপনারা যদি বক্রম ইউজ করেন শুধুমাত্র এর উপরে একটি সেলাই বসিয়ে দিবেন ঠিক আছে তাহলেই কিন্তু এটি হচ্ছে অ্যাটাচড হয়ে যাবে কাপড়ের সঙ্গে যেহেতু আমি এখানে পেস্টিং ব্যবহার করছি সেজন্য আমি এখানে আয়রন দিয়ে অ্যাটাচড করে নেব তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছিলাম তাই না তো আমার কাছে মনে হচ্ছে একটু বেশি চওড়া হয়ে গিয়েছে তো আমি কেটে চিকন করে নিচ্ছি তো আমার কাছে এখন মনে হচ্ছে পারফেক্ট তো আমি এখন কাপড়ের সঙ্গে অ্যাটাস্ট করে নিব তো দেখুন আমাদের কিন্তু কাপড়ের সঙ্গে অ্যাটাচ করা কমপ্লিট তো সাইড থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে অতিরিক্ত কাপড়টুকু কিন্তু আমরা কেটে ফেলবো এখন আমরা কাপড়টিকে এভাবে মুড়িয়ে সেলাই দিব তবে তার আগে মাঝখান দিয়ে এভাবে কাপড়টিকে ভাজ করে আমরা ছোট একটি কাঠ বসিয়ে দিব তো দেখুন আমাদের কিন্তু এই সাইড থেকে কাপড়টি ভাজ করে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমরা এর সঙ্গে লাগিয়ে নিব তো আমি এখানে একটি সাদা কাপড় নিয়েছি তো দেওয়ার জন্য যে কোনো ধরনের কিন্তু কাপড় আপনারা ব্যবহার করতে পারেন তো আমি কাপড়টিকে বাঁকা করে কেটে নিব আমি এখানে এক স্কেল সমপরিমাণ কাপড় আমি সাইড থেকে বাঁকা করে কেটে নিচ্ছি ঠিক আরেকটি কাপড় আমরা এর উপরে রেখে কেটে নিব দেন আমরা কাপড়টিকে এভাবে বাঁকা করে এভাবে দুটি মাথা রেখে আমরা সেলাই করে নিব এখন আমরা কাপড়টিকে এভাবে রাখবো রেখে আমরা সেলাই বসিয়ে দিব তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট অতিরিক্ত কাপড়টুকু আমরা এভাবে কেটে নিব দেন আমরা কাপড়টিকে এভাবে রং সাইডে টান করব এভাবে দেন এর উপরে একটি সেলাই বসিয়ে দিব তো দেখুন আমাদের পাইপিং কি ঠিক এমন হবে ঠিক আছে জামার কাপড়ের উপরে এই কাপড়টিকে এভাবে রেখে অ্যাটাস্ট করে নিব তো অবশ্যই জামার কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে রাখতে হবে এবং এই কাপড়টিকেও উল্টো সাইডে রাখতে হবে এবং যে দুটি কাট রয়েছে এই দুটি কাট আমরা এভাবে মিলিয়ে ধরে দেন মাঝখানে একটি সেলাই বসিয়ে দিব এতে করে আমাদের কাপড়টি সেট হয়ে থাকবে এবং আমাদের ডিজাইনটিও সুন্দর হবে দেন কাপড়টিকে ঘুরিয়ে সাইড থেকে সেলাইটি দিব এখন আমরা প্রায় হাফ ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলবো ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দিতে হবে এতে করে কাপড়টি আমরা সহজে উল্টিয়ে নিতে পারব এখন আমরা কাপড়টিকে উলটিয়ে নিব উলটিয়ে সোজা সাইডে নিয়ে যাবো একটু নখ দিয়ে এরকম করে ঘষে নিব এতে করে কাপড়টি সেট হয়ে থাকবে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন বাট আমি এখানে নখ দিয়ে ঘষে নিচ্ছি এখন আমরা এখানে পাইপিং লাগিয়ে নিব এখন আমি একই নিয়মে পাকা করে পোটটি কেটে নিয়েছি তো কাপড়টিকে ঠিক একই নিয়মে কিন্তু এভাবে উল্টিয়ে রাখবো উল্টিয়ে রেখে এই সাইড থেকে আমরা সেলাইটি দেওয়া স্টার্ট করব তবে তার আগে এই যে বাঁকা যে মাথাটি রয়েছে আমরা কেটে কিন্তু সোজা করে নিতে পারি অতিরিক্ত কাপড়টুকু আমরা কেটে নিব ঠিক ভাবে আমরা কাপড়টিকে এভাবে ভাজ করে নিব ভাজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দেব এই কাপড়টিকে আমরা এভাবে কেটে নিব দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু রেডি অতিরিক্ত কাপড় আমরা এভাবে কেটে নিব এবং এই সাইড থেকে আরেকটি সেলাই বসিয়ে দিব আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করি আজকে ভিডিওটিও আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরেই কিন্তু একটি বেল বাটন আসবে সেটি অন করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন